নমস্কার আজকে একটি রেসিপির সঙ্গে চলে এসেছি আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি করতে দেখে নাও যাক কি কি লাগছে আর কিভাবে করছি চলুন দেখে নাও যাক খুব ছোট ছোট করে কেটে নিয়েছি বাঁধাকপি এখানে কিউব করে কেটে নিয়েছি আলু ফোড়নের জন্য একটু জিরে আর দুটো তেজপাতা নিয়েছি সরষের তেল বাঁধাকপির জন্য এখানে কিছু মশলা নিয়েছি লাগছে আদা বাটা ঘি নুন জিরে বাটা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো গরম মশলা বাটা চিনি আর গ্রেট করে নিয়েছি টমেটো এখানে নিয়েছি কাতলা মাছের মাথা আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব দু কাপ মতন জল বাঁধাকপিটা প্রথমে আমি একটু নুন দিয়ে ভাপিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ জলে নুন আর এই বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি মাছের মাথাটা একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে মেখে নেব দিয়ে দিলাম এক চামচ নুন আর হাফ চামচ হলুদ সামান্য নুন হলুদ দিয়ে আমি আলুটাকেও খুব ভালো করে মেখে নেব বাঁধাকপিটা আমার ভাপানো হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি একটা কড়াই গরম হতে বসিয়েছি কড়াই গরম হয়েছে আর দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে আর আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা মাছের মাথাটা দুদিকে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এবার তুলে নেব এই নুন হলুদ মাখা আলুগুলো ভেজে তুলে নেব আলুগুলো একদম ব্রাউন করে ভেজে নেব আলুটা আমি ভেজে নিয়েছি আর এবার তুলে নিচ্ছি এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা সামান্য একটু জিরে একটু ভাজা হয়েছে আর দিয়ে দিচ্ছি আমি টমেটো যে গ্রেট করে রেখেছিলাম সেটা টমেটোটা একটু ভেজে নিচ্ছি এক চামচ জিরে বাটা এক চামচ আদা বাটা এখানে দু চামচ লঙ্কা বাটা দিচ্ছি এবার দিয়ে দেব হাফ চামচ নুন নুনটা পরে টেস্ট করে আবার দেওয়া যাবে এখন আমি হাফ চামচই দিচ্ছি দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ চিনি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব বাঁধাকপি সিদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি বাঁধাকপি দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিলিয়ে নেব আর একটু 5 মিনিটের জন্য ঢেকে রাখব ঢাকনাটা আমি খুলে নিয়েছি আর অনেকটা বাঁধাকপিটা নরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর দিয়ে দেব মাছের মাথা এটা দিয়ে ভালো করে আমি মিলিয়ে আরো 5 মিনিটের মতন ঢেকে দেব মাছের মাথাগুলো আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি আর রান্নাটা আমার প্রায় হয়েছে আমি এখন দুটো জিনিস মিলিয়ে দেব সেটা হচ্ছে ঘি আর গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর এখানে বেটে রেখেছিলাম গরম মশলা সেটাও আমি মিলিয়ে দিচ্ছি আমার রান্নাটা পুরো কমপ্লিট খুব সহজভাবে আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানিয়েছি আপনারা এভাবে বাড়িতে বানাবেন সবার ভালো লাগবে আশা করি
এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।